পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়। এই খবর বৃহস্পতিবার রাতে পাওয়া মাত্রই শুক্রবার সকাল থেকেই খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়কে সম্বর্ধনা জ্ঞাপন করতে ছুটে এসেছেন। এদিনের অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়কে মিষ্টিমুখ করানোর পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তপন কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। দেখুন, প্রথমত দলের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো এবং আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সেই সংগঠনের রাজ্য সভাপতি সম্মানীয় রুদ্র মহাশয় এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির যিনি জেলা সভাপতি আছেন আমার সতীর্থ গোলাম শেখ আমবক্কর স্যার, তাদের প্রত্যেকেই আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাকে এই কাজে ভর্তি হওয়ার জন্য। যদিও আমি এই সংগঠনের একদম জন্মলগ্ন থেকে একজন সৈনিক হিসেবে কাজ করেছিলাম, তো আজকে বিগত 2012 সাল থেকে গত বছর পর্যন্ত আমি দলের জেলার সহসভাপতি হিসেবে কর্মরত ছিলাম। সেখান থেকে আমার নতুন করে মূল্যায়ন জেনারেল সেক্রেটারি হিসেবে আর একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে নির্বাচিত করেছে, তার জন্য আমি অবশ্যই আমার সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাবো যারা আমাকে একদম এই সংগঠনে কাজ করার শুরুটা করে দিয়েছিলেন। আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপার্থিব ইসলাম মহাশয়ের একটা ইতিহাস আছে, সেটাও জেনে রাখা উচিত। আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি যে এই সংগঠনের জন্মলগ্ন থেকে যেমন আমি ছিলাম, আমাকে আমাদের যখন শিক্ষা সেট ছিল আমাদের জেলা সভাপতি ছিলেন স্বপন ঘোষাল মহাশয়, যিনি এই মুহূর্তে মেমারির টাউন প্রেসিডেন্ট, তিনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। সেই সময় গোটা জেলা জুড়ে আমার সহযোগী শিক্ষক তিনি আমি কাজ করতাম। সেই সময় যখন আমাদের জাতীয়তাবাদী একটা শিক্ষক সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন, যে সংগঠনটা আমি 2008 সাল পর্যন্ত করতাম, তারপর যখন আমাদের দলের নেতৃত্ব তৃণমূল কংগ্রেস শিক্ষক শিক্ষা সেট তৈরি করলেন সেদিনই আমি দ্বিধাবোধ করিনি, যেহেতু দলটা তৃণমূল কংগ্রেস করি সেদিনই আমি একদম সরাসরি সেই সংগঠনের ছাতার তলায় গিয়েছিলাম। সেদিন যারা আমাকে স্নেহ করতেন জেলার বড় বড় নেতৃত্ব এবং আমাদের ব্লকের একজন মানুষ সেই সময় পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পদে ছিলেন, তিনি আমাদের অপার্থিব ইসলাম মহাশয়ের সাথে একদিন বিকেলবেলা 4টার সময় অপার্থিববাবু আমাকে ডাকলেন সম্ভবত 2009 সাল, যে দেখ একজন প্রবীণ মানুষ এসেছে, তুই ওই জাতীয়তাবাদী ঘরানা যে সংগঠনটা করতিস তারা চাইছে, যেহেতু তুই ওখানে একদম আন্তরিকভাবে কাজটা করতিস তারা চাইছে এখনই তৃণমূল শিক্ষক সংগঠনে তোর আগেই যাতে ওখানে কাজটা করা যায়। আমি সেদিন একটাই কথা বলেছিলাম যে আমি যেহেতু দলটা তৃণমূল কংগ্রেস, আমার পরিবারটা তৃণমূল কংগ্রেস করে, তাই তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন শিক্ষা শিক্ষক শিক্ষা সেল যখন তৈরি হয়েছে তখন আমি আর অন্য কোনো শিক্ষক সংগঠনে কেন যাবো, তৃণমূল শিক্ষক সেলটাই আমার কাছে শ্রেয়। সেদিন সেই প্রবীণ মানুষটা যিনি আজকে আমাদের দলের একজন জনপ্রতিনিধি হিসেবে বেলগ্রাম অঞ্চলে কাজ করছেন এবং অপার্থিব ইসলাম মহাশয়, তারা দুজনেই আমাকে বলেছিল তোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, তুই তোর প্রাণ খুলে কাজ করবি। সেদিন থেকেই আমি তৃণমূল শিক্ষা সেন এবং তারপরে পরবর্তীতে অনেককে দেখেছি যারা আজকে আমাদের সংগঠন এসছে, সেদিন তারা আমাদেরকে বলেছিল যে শিক্ষা শিক্ষা সেন তার সেলের নাকি ব্যাটারি খুলে নেওয়া হবে, ব্যাটারি খুলতে পারে, সেদিন থেকে আমরা কাজ করেছিলাম, তো আজকে সেই মূল্যায়ন দল আমাকে করেছে এবং কৃতজ্ঞতা জানাবো সেই সেদিনে আমাদের সেই সুশান্ত চক্রবর্তী যিনি সেই সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন আমাদের ব্লকেরই মানুষ এবং অপার্থিব ইসলাম মহাশয় এবং যাকে অবশ্যই আমি স্মরণ করবো স্বপন ঘোষাল মহাশয়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তৃণমূল শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মাননীয় অশোক রুদ্র মহাশয় ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক আবু বক্কর সাহেব, আমাদের খণ্ডঘোষ ব্লকে সম্মানীয় শিক্ষক পূর্ব বর্ধমান জেলা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, দীর্ঘদিন যিনি শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত সেই সম্মানীয় বিশ্বনাথ রায় মহাশয়কে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেছেন, আমরা ওনাকে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ শিক্ষা বিভাগের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যে সংগঠন তৃণমূল শিক্ষক সমিতি যে সংগঠন সেই সংগঠনের আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন আছে সেই সংগঠনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সর্বভারতীয় নেত্রী বিশ্বজয়ী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রিয় দিদি এবং আমাদের
যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির যে রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি মাননীয় অশোক রুদ্র সাহেব এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের যে পূর্ব বর্ধমান জেলার সভাপতি মাননীয় আবু বক্কর সাহেব তারা দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং শিক্ষক সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে সঠিক মূল্যায়ন করে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় বিশ্বনাথ রায় মহাশয়কে এই পূর্ব বর্ধমান জেলার শিক্ষক সংগঠনের প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে তাকে আজকে যুক্ত করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়েছেন। খন্ডগোস্ত থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।